যে আমি একটা ইনভেস্ট, আমি যদি ব্যবসায় ইনভেস্ট করি, আজকে ইনভেস্ট করলে কাল থেকে আমি প্রফিট পাবো, কিন্তু এগ্রিকালচার আমি আজকে ইনভেস্ট করছি, আমি কাল থেকে প্রফিট পাবো না, এটার জন্য আমাকে ওয়েট করতে হবে। আমাদের আজকের গন্তব্য চাপাই নবাবগঞ্জ জেলার চাপাই নবাবগঞ্জ সদরে বিশ্ব রোড মোড়ে নতুন একটি পর্বে। স্বাগত জানাচ্ছি, আমি কামাল আহমেদ এবং আমার সাথে আছেন ইয়ং উদ্যোক্তা মৎস্যচাষী সুমন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে আপনার এখানে কত বিঘা জায়গা আছে মাছ চাষ করতেছেন? এখানে আমার জায়গা টোটাল 4 বিঘা। 4 বিঘা? এই প্রজেক্ট কতদিন হলো করা আপনার? এটা হলো প্রায় 3 মাস। 3 মাস? আর মাছ চাষ শুরু করছে কতদিন হলো? মাছ চাষ 2 মাস। 2 মাস? আর পানির ইয়ে আছে কতটুকু গভীরতা? পানির গভীরতা আছে 5 ফিট। 5 ফিট? ফাইন। শুধু তার মধ্যে ইয়েও লাগাইছেন দেখতেছি, ড্রাগন। হ্যাঁ, ড্রাগন আছে। ড্রাগন লাগাইছেন না? জি। আর কি লাগাইছেন? এখানে পেঁপে আছে, বাইরের সাইডে পেঁপে আছে। আচ্ছা। মিডিলে আছে ড্রাগন, আর পুকুরের ভিতরের পাড়ে আছে বিভিন্ন রকমের সবজি। এর কি আপনার একদম নিচু জমি? হ্যাঁ, একদম নিচু জমি এটা। জি। তাতে এই পুকুরটা কাটতে কত টাকা খরচ হয়েছে আপনার? জায়গা তো নিজস্ব। হ্যাঁ, জায়গা নিজস্ব। কাটতে কত টাকা খরচ? প্রায় 3 লাখ টাকা। 3 লাখ টাকা? মেশিন লাগাচ্ছিলেন? হ্যাঁ, মেশিন ট্রেজারে। তার মানে আপনি মৎস্য চাষে প্রথম? হ্যাঁ, মৎস্য চাষে প্রথম। নতুন নিয়ম উদ্যোক্তা মৎস্য চাষে? জি জি। ভাই, যে এটা কি গাছ লাগাইছেন আপনি? এটা হচ্ছে ধুন্দুল। ধুন্দুল? ধুন্দুল একটা সবজি, মানে এই যে লম্বা বড় বড় হয়, লম্বা লম্বা বড় বড় হয় যেটা। হ্যাঁ। আর যে ইয়া, এই যে ইয়া যে লাগাইছেন আপনি, এটা কয় কয় পিস করে লাগাইছেন মোটামুটি? এটা একটা পিলারে আছে 4 পিস। 4 পিস? জি। এটা কি আর কোনো কিছু করতে হবে? না, এটা শুধু এই যে ড্রাগনটা, ড্রাগন তো এখন লাগানো কমপ্লিট, এটা লাগানো হয়েছে 1 মাস। আচ্ছা। এটা মোটামুটি 1 বছরের ভিতর ফল আশা করা যায়। জায়গা আর উঠে যাবে কাজ? হ্যাঁ, এটা পরে ইয়া দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ। পানি কি অবস্থা পুকুরের এখন? পানির অবস্থা ভালোই আছে। পানির অবস্থা ভালোই আছে? জি। এই যে আপনি যে মাছ চাষ শুরু করছেন, সুপার ওকে প্লাস আপনি খোঁজ করতে পেলেন? আমি এটা আপনার একটা ইউটিউব চ্যানেল দেখছিলাম আর কি, ভিডিওতে। আচ্ছা আচ্ছা। ওখানে ওই যে ভিডিও ডেসক্রিপশনে নাম্বারটা ছিল। আচ্ছা। ওই নাম্বার দেখে আমি খোঁজ খবর নিয়ে আর কি ফোন দিয়েছিলাম, ওরা পাঠিয়ে দিয়েছে কুরিয়ারে। আচ্ছা। এই যে আপনি রিসেল শুরু করছেন, 2 মাস হলো শুরু করছেন? জি জি জি। কি সাইজের মাছ ছাড়ছিলেন এখানে? এখানে আমি যেটা আমার সিলভার কাপ ছাড়ছিলাম হচ্ছে আমার 400 গ্রাম। 400 গ্রাম বলতে কত লাইনে, মানে কত পিসের কেজিতে? এটা আপনার হচ্ছে আপনার 4-5টা কেজি। আচ্ছা। আর কি ছাড়ছিলেন? আর রুই ছাড়ছিলাম, এটা 6টাই কেজি। আচ্ছা। আর হচ্ছে আপনার গ্রাস কাপ আছে। আচ্ছা। এটাও 4টাই কেজি। আচ্ছা। এই তো। তো এখন কি অবস্থা বুঝতেছেন? কত মোটামুটি আইডিয়া কত মাছ? আমি ওই ওষুধটা ব্যবহার করার পরে 1 মাস পরে আমি টান দিয়েছিলাম জাল দিয়ে। আচ্ছা। তো আমি যেটা রুইটা পাইছিলাম হচ্ছে প্রায় 600 গ্রাম মতো। আচ্ছা। 600 গ্রাম মতো 1 মাসে। আচ্ছা। মানে আমি আমি যেটা ছাড়ছিলাম 350 গ্রাম, জি, সেটা আমি 600 গ্রাম পাইছিলাম। আচ্ছা। আর যেটা ওই সিলভার কাপ যেটা, আচ্ছা, আমি সেটা প্রায় 800-850 গ্রাম পাইছিলাম, যেটা 400-450 গ্রাম। এটা 1 মাস পরে? 1 মাস পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা এখনো তো পাইনি, কি অবস্থা? না, এখনো তো আমি এটা দেখিনি। আচ্ছা, চলেন দেখতে চাই যে মাছ টান দিতেছে। জি। জাল ফাঁদেছে, দেখি কি অবস্থা চলে। জি। দেখি অবস্থা। জালে কি মাছ আসে? তাতে গাইছে মাছ আছে মনে আইছে ভাই? আইছে আইছে। আইছে না? এটা আনন্দ দেখি। হ্যাঁ। তা তারপরে যে 1 মাস আগে যে টান দিছিলেন, জি, এখন আরো 1 মাস পরে কি রেজাল্ট বলতে দেখি? 1 মাস আগে ওরা আগে টান দিয়ে দেখলাম, আগে টান দিলাম যেটা দেখলাম, তাতে এখন যে টান হচ্ছে এটা টান দেখ। রেজাল্ট তো আমি আশা করি 1 কেজি প্লাস হওয়ার কথা। 1 কেজি প্লাস? হ্যাঁ, 1 কেজি প্লাস, 1 কেজি এরকম হওয়ার কথা।
আর যেহেতু আপনি শুরু থেকে কিন্তু এই মেডিসিনটা ইউজ করতেছেন হ্যাঁ শুরু থেকে মেডিসিনটা ইউজ করতেছি এক মাস আগে আমি পাইছিলাম ওটা হচ্ছে প্রায় 600 গ্রাম আচ্ছা 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 সে তো এক মাস পরে তো এমনি এটা 300 গ্রাম বা 400 গ্রাম আশা করাই যায় তাতে কি রেজাল্ট আশা করা যায় বলেন ও ফাইন হয়েছে তাতে কি আশা করা যায় বলেন দিন কাতল হয়েছে না কাতল হয়েছে এখন এই কাতলকে আগে সে কতটুকু বড় হয়েছে বলেন তো দেখি দেখো তো কোনো রোগ টোগ আছে কিনা ঘাটা আছে দেখেন তোমার সাথে দেখি আপনি যে এক মাস আগে যখন দিছিলেন জি জি তখন কতটুকু ছিল এটা 150 থেকে 200 গ্রাম ছিল তখন জি আর এখন এখন এটা তো মিনিমাম এই এটা তো হ্যাঁ এটা মিনিমাম কত মানে হবে এটা মাছ একটু দুই 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 পার পার পানি পানি না মাছ কি কোন কালার কেমন বুঝতেছেন বলেন তো ভাই আপনারা কালার খুব সুন্দর আছে চকচকে কালার একদম সাদা সাদা কালার চকচকে কালারও সুন্দর না জি মানে এরকম কি নরমালি পুকুরে এরকম কালার আসে মনে হয় না 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 তাই না 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 এরকম কালার আছে এরকম কালার আছে খুব সুন্দর কালার আছে না কালার চকচকে কালার খুব চকচকে ফাইন কালার হইছে আচ্ছা স্যার এটা মাস্টার একটু চেক করো তো মাস্টার চেক করো কি চেক করবেন মানে কোনো ঘা বা কিছু আছে কি না ঘা আছে না কোনো ঘা টান হ্যাঁ ঘা নাই একদম ফ্রেশ ফ্রেশ আছে ঘা নাই একবারে হ্যাঁ ফ্রেশ ফাইন ফাইন ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও দূরালে আছে একবারে আর এগুলো কি মাছ দেখি এগুলো রুই রুই কত দিছিলেন ভাই রুই আমি দিছিলাম এখানে হচ্ছে দুই খলের ভাই আছে মাছ আছে আচ্ছা একটা ছোট ছিল একটা বড় ছিল আচ্ছা রুই ছিল 8টা তে কেজি আচ্ছা এই আচ্ছা আর রুই ছিল 8টা তে কেজি হ্যাঁ এখন তো এটা মোটামুটি আপনার প্রায় প্রায় আপনার আমি যেটাকে এক মাস আগে রুই যেটা পাইছিলাম এখানে সেটা 600 গ্রাম পাইছিলাম আচ্ছা সেটা এরই মাছটা হচ্ছে সবচেয়ে ছোট মাছ এটা আচ্ছা 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 ছোটটা এটা তো 600 গ্রাম থেকে কত গ্রাম যেতে পারে 8-900 গ্রাম তো যাবেই পানি ঢুকানোর পরে প্রায় আপনি 10 থেকে 15 দিন পানিটা এমনি রাখছি আর কি আচ্ছা রাখার পরে ওই যে বায়োপ্রব আর ভিটামিন আর হচ্ছে সুপার ওকে আচ্ছা এটা আমি ওই আপনার ওই আপনার শতকে হচ্ছে আপনার 200 গ্রাম হচ্ছে ই আপনার এই যে সুপার ওকে আচ্ছা আর 100 গ্রাম হচ্ছে ওই যে আপনার ভিটামিন আচ্ছা এটা দিয়ে আমি মানে ওটা ছিটাই দিয়ে আমি তার 5 দিন পরে মাছ ছেড়ে দিছি আর কি আপনার ভুট্টা ভাঙানো এই তিনটা জিনিস আমি দিই আর কিছু দিই না মূলত আপনি কি করেন আমি মূলত ব্যবসা করি কি ব্যবসা বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটর ব্যবসা যেমন যেমন প্রাণ আর এফেল আছে আচ্ছা আকিজ গ্রুপ আছে এসিআই এসিআই গ্রুপ আছে আর নাসির গ্রুপ আছে এগুলো কি এই গ্রুপগুলো কি এগুলো গ্রুপ হচ্ছে প্লাস্টিক আছে কারো কোকারিজ আছে কিয়াম গ্রুপ আছে বিআরবি গ্রুপের যেটা তারপরে নাও সদর জি 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 তো আপনি এই যে ডিলারি ব্যবসার পাশাপাশি মাছ চাষ আছে কেন আসলেন এটা এক মানে এক মানে আমার শখ আর বসে আছে আর কি আচ্ছা শখ একটা যে একটা পুকুর করব তাতে আসছে কিন্তু আপনি কিন্তু এমন সময় আসছেন এই সময় কিন্তু আসলে একদম প্রথমত করোনার টাইমে আর দ্বিতীয়ত হলো মাছের কিন্তু দাম কম জি মানে আমরা দেখছি যে আপনারা যেহেতু এই রিসেন্ট আসছেন আপনি আমরা যে মাছগুলো দেখা যাচ্ছে একসময় 500 টাকা 600 টাকা কেজি খাচ্ছি সেটা এখন 250 বা 200 টাকা জি তো আপনি কিন্তু একদম মানে বিপজ্জনক ডেঞ্জারাস টাইমে চলে আসছেন জি জি তো এখন কি অবস্থা বুঝতে পারতেছেন এখন ইনশাল্লাহ আমার মাছের গ্রোথ তো ভালো আছে এবং এই প্রজেক্ট নিয়ে আমি আশাবাদী কারণ আমার তো এটা মানে মানে সমন্বিত খামার আর কি যেটা বলে আচ্ছা আমি শুধু যে মাছের উপর নির্ভর তা না আচ্ছা এখানে আমার এই যে বিভিন্ন রকমের সবজি আছে ফল আছে তারপর মাছ আছে সমন্বিত খামার মিলে আর কি একটা ভালো কিছু শৌখিন হিসাবে একটা সমন্বিত খামার আপনি জি 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 আরো ডেভেলপ করতে চাচ্ছেন জি জি যেহেতু আপনার সব কিছু আছে ড্রাগন আছে ফল ফল দিয়ে আছে পেপার আছে এগুলো দিয়ে আপনি মোটামুটি একটা আপনি সুন্দর ছোট ঘরও করছেন জি জি এখানে লোক থাকে কজন আপনার এখানে থাকে এখানে থাকে একজন একজন আমি তো দেখতেছি একদম কিন্তু সারা এলাকা কিছুই নাই হ্যাঁ লোকালয় শূন্য একজন
সব মিলে জায়গাটা মানে আর কি আপনার সিকিউরড সিকিউরড আছে, হ্যাঁ কোনো সমস্যা নাই। ভাই আসলে এই যে আপনার আমরা এই প্রশ্নের উদ্দেশ্য হলো যারা আমাদের মধ্যে নতুন নতুন আসতে চায়, জি আপনার আসলে কিভাবে প্ল্যানটা করবে বা আপনি কিভাবে প্ল্যানটা মোটামুটি আপনার কাছে সাকসেসফুল সাকসেস বলতে প্রজেক্ট কমপ্লিট, হ্যাঁ প্রজেক্ট কমপ্লিট সময় লাগবে, জি সময় লাগবে, সেটা কিভাবে করলেন বলেন একটু। আমি প্রথমে এটা আমার মানে জমি ছিল, এটা আমার বাবার জমি, আচ্ছা এবং এই জমিটা নিচু, আচ্ছা তো ধান ভালো হইতো আবার হইতো না, আচ্ছা তখন আমি চিন্তা করলাম যে এখানে কিছু করা যায় কি না, তো যেহেতু এটা মানে একটাই জমি যেহেতু, তখন আমি ওই মানে মানে আগে মাপজোক করলাম নিজেই, আচ্ছা যে এখানে কীরকম কী পুকুর হবে, আমি আশেপাশে কিছু কিছু লোককে যারা অভিজ্ঞ তাদেরকে জানলাম, বলছে না এখানে পুকুর করা যায়, আচ্ছা তো ঠিক আছে আমি তখন ওভাবেই মানে প্ল্যানিংটা করলাম যে কীভাবে কী করা যায়। প্ল্যানিংটা করলাম যে শুধু পুকুর করলে তো হবে না, পুকুরে মানে পাড়ও থাকা লাগবে, পাড়ও থাকা লাগবে, তাহলে পাড়ে একটা আমার যে কোনো মানে ফসল করা যাবে আর কি, সবজি হোক ফল হোক সেটা করা যাবে। তো আমি তখন মানে আগে প্রথমে পুকুরটা কাটলাম, পুকুরটা ডেজার্ট দিয়ে কাটার পরে এই যে মানে পানি ঢুকালাম, পানি ঢুকার পরে মাছ ছাড়লাম, তো তখন পরে চিন্তা করলাম যে এখন মাছ ছাড়লাম, এখানে তো মাঠ দেখতে পাচ্ছেন, তো এখানে তো মানে চুরির ভয় আছে, তো অনেক লোক রাখলাম, তো লোক রাখতে এখন তো আমার এখানে কোনো ইনকাম নাই, হ্যাঁ ইনকাম যখন নাই তখন আমি কি করি, লোকটা তো বসে থাকে, লোকটা তো মানে সবসময় বসে থাকবে, অত মাছ মাছ দিয়ে মাছ তো সবসময় দেখা লাগে না, তখন চিন্তা করলাম এখানে কিছু সবজি লাগাই, তো যে পাহাড়ে আমি কিছু সবজি লাগাই দিছি মানে ভিতর সাইডে, আর বাইরের সাইডে লাগাইছি পেঁপে, আর মিডিল দিয়ে লাগাইছি হচ্ছে ড্রাগন ফল, যে এটাও আমি ওই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিছু আমার পরিচিত লোক আছে ওদের সাথে কথা বললাম, তো ওরা বলছে যে আপনি ড্রাগন লাগান তাহলে পরে যে পাতা হবে না, ড্রাগনের যেহেতু পাতা হয় না এটা পুকুরের কোনো ক্ষতি করবে না, রাইট ভালো কথা বলছেন, এই জন্য আর যেহেতু এটা শৌখিন একটা ফল এবং দামও ভালো এই জন্য আমি, এবং এটা নাকি 10 বছর পর্যন্ত মানে ফল দিতে সক্ষম, হ্যাঁ মানে খুব ভালো, এবং যত বড় হবে তত ফলটা বেশি হবে, ফল বেশি হবে, একদম ডিলার ব্যবসায়ী, জি পাশাপাশি এখন আমাদের এগ্রিকালচারে চলে আসলেন, জি তো পরিকল্পনা কি আছে আপনার? পরিকল্পনা আমি তো ডিলারশিপ ব্যবসা অনেক দিন, আচ্ছা প্রায় 14 বছর, আচ্ছা তো এটা শখের বসে আসছি, দেখি কেমন লাগে, যদি ভালো কিছু করতে পারি তাহলে হয়তো প্রজেক্টটা বাড়াবো, প্রজেক্টটা এখানে আরও যেগুলো আমার নিজস্ব কিছু জমি জমা আরও আছে ওগুলোকে হয়তো আরও পুকুর করবো, বা ওই যে আমার আমার চারিপাশে যে বাগানগুলো হচ্ছে এখানে লেবু বাগান আছে, পেয়ারা বাগান আছে, মালটা বাগান আছে, ওতে এদিকেও ইনভেস্ট করতে পারি যদি মানে এটাতে সফল হই, আল্লাহ যদি সফল করে। আর যারা নতুন উদ্যোক্তা আছে, আপনি কিন্তু একদম একদম নতুন উদ্যোক্তা, ইয়াং উদ্যোক্তা, জি জি, তো তাদেরকে কী পরামর্শ দিবেন আসলে এই এগ্রিকালচার ব্যাপারে, কী পরামর্শ দেবেন? এগ্রিকালচার আসলে আমি যেটা মনে করতাম প্রথমে যে এটা সহজ একটা জিনিস, কিন্তু সহজ না, আচ্ছা এখানে অনেক মানে যে আমি একটা ইনভেস্ট, আমি যদি ব্যবসায় ইনভেস্ট করি আজকে ইনভেস্ট করলে কাল থেকে আমি প্রফিট পাবো, কিন্তু এগ্রিকালচার আমি আজকে ইনভেস্ট করছি আমি কাল থেকে প্রফিট পাবো না, এটার জন্য আমাকে ওয়েট করতে হবে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো এই জন্য নতুন যদি কেউ আসতে চায় সেভাবেই আসতে হবে।